देशवासी अस्सलाम वालेकुम। पृथ्वी आज एक क्रांतिकालीन अवस्था है। कोरोना महामारी ते विश्वर प्रतिटा देश आज कठिन अवस्थाय दिन काटाच्छे। एमन अवस्थाय आमादेर कोरोना विषयक सचेतनताई मूल उद्देश्य। এই সচেতন থাকতে হলে আমাদের যা করতে হবে, ঘন ঘন হাত ধুইতে হবে, মুখে মাস্ক ব্যবহার করতে হবে, হাতে গ্লাভস ব্যবহার করতে হবে, পাশাপাশি সকলকে ঘরে থাকতে হবে, জনবিচ্ছিন্ন থাকতে হবে, যাতে আমরা সকলে নিরাপদ থাকতে পারি, আমাদের পরিবারবর্গকে নিরাপদ রাখতে পারি। পাশাপাশি আমি বলবো আমার পাশের বাড়ির লোকটার পেটে ভাত আছে কিনা, বাজার আছে কিনা, সেই বিষয়টাই যদি আমরা সামান্য নজরদারি করি, তাহলে আশা করি বাংলাদেশের কেউ অনাহারে অর্ধহারে থাকবে না। সুদূর কানাডা থেকে ব্যারিস্টার ওয়াসিম সাহেব আমাকে সামান্য কিছু টাকা দিয়েছিল, সেই টাকার সাথে আমার নিজের কিছু টাকা মিলিয়ে আমার এলাকার অসহায় দরিদ্র মানুষদেরকে আমি মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং সামান্য কিছু টাকা দিয়েছি। আমার মতো যদি সকলেই এই ধরনের উদ্যোগ নেন, আশা করি বাংলাদেশের কেউ আর অনাহারে অর্ধহারে থাকবে না। সকলের প্রতি আবেদন জানাবো, করোনা বিষয়ে সকলে সচেতন হন, পাশের ভাইটা খেয়ে আছে কিনা সে বিষয়টা খেয়াল করেন, আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান, বিশ্বকে বাঁচান। আল্লাহ হাফেজ।